তুর্সুনভ সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য সেই ফাতকুল্লো ছিলেন বিল্ড আপ ফুটবল বিপজ্জনক এক পরিস্থিতি যেমনটা বলছিলাম বিপজ্জনক এক পরিস্থিতি ফেলে দেওয়া হয়েছে সেখানে তাজিকিস্তানের একজন ফুটবলারকে জার্সি নাম্বার টেন আসছেন তিনি দেখা যাক শট নিয়েছেন এবং স্কোর করলেন এগিয়ে গেল তাজিকিস্তান ক্যাপ্টেন ফাতকুল্লো কিন্তু আমরা এই মুহূর্তে অ্যাকশন রিপ্লেতে দেখবো দেখবো বাম দিকে ঝাঁপিয়ে পড়েছেন সেখানে বিকেশ কুথু কিন্তু ক্যাপ্টেন ফাতকুল্লো তিনি কিন্তু স্ট্রেইট মেরেছেন পেনাল্টিটা ঠান্ডা মাথায় এবং বলের প্রেসিং বলের পজিশন ধরে রেখে তারা কিন্তু রাহিম কার্যকরী উইঙ্গার এখনও বল পায়ে রেখেছেন এবং দারুণ একটা পাস সেখানে তিনি ঠেলে দিলেন 19 নাজারফকে তিনি কিন্তু ডি বক্সের ভেতর দিয়েছেন বিপদ হতে পারে নেপালের জন্য ক্রস করা হয়েছে হেড হলো ফ্যান্টাস্টিক ফিনিশিং ও মাই গুডনেস হোয়াট এ গোল হোয়াট এ অ্যাটাক এবং গোল নাম্বার 2 এটা তাজিকিস্তানের জন্য এবং এক অর্থে ম্যাচ থেকে তারা ছিটকে দিয়েছে